হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব জিনেরা যে পাঁচটি গাছে থাকে সে পাঁচটি গাছ সম্পর্কে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এক নাম্বার বাঁশঝাড়। বাঁশঝাড় হলো জিনদের আস্তানা। বাঁশঝাড়ের সাথে জিনদের গভীর সম্পর্ক। জিনেরা নির্জন ও অন্ধকার বাঁশঝাড়ে থাকতে পছন্দ করে, তাই রাতের বেলা বাঁশঝাড়ের সামনে যাওয়া থেকে বিরত থাকবেন। দুই, তালগাছ। তালগাছেও জিনেরা থাকে। পুকুর পাড়ে ও রাস্তার আশেপাশে তালগাছ দেখা যায়। তালগাছ মাটি থেকে অনেক উঁচু, আর সে কারণে মানুষের কলরব কম শোনা যায়, তাই তালগাছ জিনদের থাকার জন্য উত্তম জায়গা। রাতের বেলা ভুলেও তালগাছের নিচে দিয়ে যাবেন না। তিন, সাতিম গাছ। সাতিম গাছ শহরাঞ্চলে নেই বললে চলে, তবে গ্রাম অঞ্চলে সবচেয়ে ভয়ঙ্কর গাছ হিসেবে সবার কাছে পরিচিত সাতিম গাছ। রাত হলে সাতিম গাছের আশেপাশে জিনদের উপস্থিতি টের পাওয়া যায়। দিনের বেলায় জিনেরা সাপের রূপ ধারণ করে গাছের আড়ালে লুকিয়ে থাকে। চার, তেঁতুল গাছ। তেঁতুল গাছের জিনের কাহিনী প্রায় সবারই জানা। গভীর রাত হলে তেঁতুল গাছে কারা যেন পা ঝুলিয়ে বসে থাকে, ফিস ফিস করে কথা বলে। তেঁতুল গাছ থেকে অনেক মানুষকেই জিনে ধরেছে বলে শোনা যায়। পাঁচ, কদম গাছ। কদম ফুল সবার কাছেই প্রিয়। কদম ফুল যেমন অনেক সুন্দর তেমনি ভয়ঙ্কর। সন্ধ্যার পর কদম গাছের সামনে এসে জিনেরা ভিড় জমায়। অন্ধকারে ঘাপটি মেরে কদম গাছে বসে থাকে জিনেরা। রাতের বেলায় কদম গাছ থেকে দূরে থাকবেন। এই পাঁচটি গাছের একটি যদি বাড়িতে থাকে, তাহলে বাড়ির মানুষ জিনদের দ্বারা আক্রান্ত হতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।